সকলকে সিক্ত করেছেন, এবং যিনি জেনারেশন ব্রেকথ্রু পরিবারের অন্যতম সদস্য তিনি জনাব কাজী শাহজাহান। অনুষ্ঠানের এ পর্যায়ে অন্যতম আলোচক হিসেবে আমরা জনাব কাজী শাহজাহান, সিনিয়র সহকারী সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য শুনব। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন অল। আজকে অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং সম্মানিত সভাপতি, আমি আজকের আলোচনায় কয়েকটি দিক আলোচনা করব। যে কন্যার ইতিহাসগত দিক, তার সামাজিক মর্যাদা, তার সাংস্কৃতিক দিক, তার কন্যা থেকে নারী হওয়ার গল্প, নারী থেকে তিনি মাতা, এবং মাতা থেকে কি নয়। তো প্রথমে যদি বলি, আমি ধর্মগ্রন্থ থেকে যদি বলি, হলি কোরআন কি বলেছেন, কিংবা আমাদের হাদিস শরীফে কি বলা হয়েছে, কিংবা শ্রীমদ ভগবদ গীতা কি বলেছে। একদিন আল্লাহ চাইতে হচ্ছিল হযরত মুসা এবং আল্লাহ পাকের সাথে। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনি যখন সবচেয়ে খুশি হন তখন কি করেন? তিনি বললেন, আমি পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করি। তারপর খুশি হলে আপনি কি করেন? কারো বাড়িতে আমি মেহমান পাঠিয়ে দিই। তারপর যদি খুশি হন, আমি একটি কন্যা সন্তান দান করি। এরপর যদি খুশি হন, আমি আরেকটি কন্যা সন্তান দান করি। এরপর যদি খুশি হন, তাহলে আরো একটি কন্যা সন্তান দান করি। সমাবেত শুনি, আমার যারা কন্যা শিশু এখানে আছে, দুটো শব্দে তোমরা অভিষিক্ত, যে কন্যা এবং শিশু। প্রশ্ন করতে পারো, আমি কেন শিশু নই? সে প্রশ্নের জবাবও আছে, যে আমার তো কন্যা শিশু হওয়ার কথা নয়, আমার তো শিশু হওয়ার কথা। তোমাদের এই কথার উত্তর বিগত 70 বছর আগে সিমন ডি বুয়েমিয়া তার সেকেন্ড সেক্স বইতে উল্লেখ করেছেন, নো ওম্যান ইজ ওম্যান বাট শি ইজ মেড ওম্যান। তাকে সামাজিক তত্ত্বে বলা হয়, তুমি যে কন্যা শিশুর ধারণা বায়োলজিক্যাল সায়েন্সের দিক থেকে যে অভিধায় তোমাকে অভিষিক্ত করা হয়েছে, সেটি একটি সামাজিক চেতনা থেকে। কিন্তু ধর্মগ্রন্থে কিংবা সামাজিক ইতিহাসে যে পিতৃতান্ত্রিক সমাজের কথা তোমাদের আরেকজন গুরু কার্ল মার্কস, কার্ল মার্কস অনেক সময় নারী তত্ত্বের ক্ষেত্রে কেউ কেউ বলেছেন, অর্থনীতিবিদরা ভালো জানেন, যে কমিউনিটির সাথে বলা হয়েছে, কিন্তু সেটি নয়। সমাজ পরিবর্তনের সাথে সাথে অ্যাঙ্গাস ফ্রেডেরিক তোমাদেরকে সেই একটা আসন দিয়েছে। আমি একটু তাত্ত্বিক আলোচনায় যাব পরবর্তীতে তোমাদের, কারণ তাত্ত্বিক আলোচনা একটু জানার দরকার আছে। কারণ আমি যদি আমার উৎস না জানি, আমি যদি আমার ক্রমবিকাশ না জানি, আমি যদি আমার অবস্থানটা না জানি, তাহলে জাহাঙ্গীর স্যার যদি বললেন যে আগামী দিনে নেতৃত্ব তোমাকে নিতে হবে, আমাদের সামনে যে নেতা বসে আছেন তিনি একজন নারীর উদর থেকে চলে আসছেন, এবং তাকে নেতৃত্ব হিসেবে আর নেতৃত্ব দেওয়ার যে সুযোগ তার মা করে দিয়েছেন, এবং তার মহিষী স্ত্রীও সেটি করে দিয়েছেন। তাহলে যে মা, যে স্ত্রী আমাকে সুযোগ করে দিল, সেই মা আগামী দিনে মা তুমি, তাহলে সে আগামী দিনের মাকে সেই ধারণাকে পোষণ করতে হবে যে আমি এই শিশু থেকে কন্যা বা কন্যা শিশু আমি কিভাবে শিখতে হব। আমি তাত্ত্বিক আলোচনায় বলছিলাম যে শ্রীমান বেবিয়ার যেটি বলছেন সেকেন্ড সেক্স গ্রন্থে, যে তোমরা কেউ নারীকে জন্মগ্রহণ করনি, কিন্তু সমাজ তোমাকে নারী তৈরি করেছে। এ কথার তাত্ত্বিক বিশ্লেষণে আমি যাব না, শুধু এটুকু বলবো, সমাজ যেভাবে তোমাকে অভিষিক্ত বা যেভাবেই দেখে না কেন, কিন্তু সমাজের একটি ভাইটাল অংশ জুড়ে তুমি। তার কারণ রুদ্র মোহাম্মদ শহীদুল একবার খেদুক্তি করে বলেছিল যে হাতে পঙ্খিনী পায়ে সংখিনী সোহাগে নাম রেখেছে নারী। কিন্তু সোহাগ বলো, আদর বলো, ভালোবাসা বলো, স্নেহ বলো, মমতা বলো, মায়া বলো, সব জুড়েই তো তোমার অস্তিত্ব। তাহলে সেই কন্যা শিশুকে যদি আমি আমার সম্মুখে, সামনে, ডানে, বামে, পূর্বে, পশ্চিমে তোমার যদি স্বরূপ উপস্থিতি না থাকে, তাহলে দেশের অর্থনীতি বলি, সংস্কৃতি বলি, ইতিহাস বলি, নেতৃত্ব বলি, শিক্ষা বলি, কোনোটাই সামঞ্জস্যভাবে, সম্পূর্ণভাবে, স্বয়ংসম্পূর্ণভাবে বিকশিত হবে না। কারণ
এই প্রকল্পের একটি অন্যতম উদ্দেশ্য হলো একুইটি। একুইটি অর্থাৎ তোমার সাম্য, সুসম্য, তোমার বেড়ে ওঠা, তোমার অধিকার, তোমার আলো, সে অধিকার প্রতিষ্ঠার যে তোমার হাতে একটি মশাল দিয়েছে সেটি নিয়ে যে অগ্রগামী হতে হবে সেটি তোমাকে ধারণ করতে হবে। সাম্য এবং বৈষম্য ক্যান নট গো টুগেদার, বাট সাম্য বৈষম্যের সৃষ্টি করতে পারে। আমি সে তত্ত্বেও যাব না, কারণ তুমি যখন কিছু বেশি পাবে তখন আরেকজন কম পাবে। তাহলে বেশিও আমি নিব না, কমে নিব না, কিন্তু আমি আমারটা চাই। আমি যদি আমারটা চাই তাহলে আমার প্রথমে দরকার আমার শিক্ষা। আমার মাননীয় মন্ত্রী এখানে আছেন, মাননীয় সচিব এখানে আছেন, আমাদের শিক্ষা পরিবারের শিক্ষা যারা ধারক এবং বাহক যারা আছেন তারা কিন্তু মঞ্চের দিকে তাকালে দেখা যাবে যে সাম্যের দিকে যে কথাগুলো উঠে আসবে প্রত্যেকে একটি কথাই তোমাকে নিয়ে বলবে যে আমরা সাম্য চাই, তোমাকে এগিয়ে নিতে চাই। এখন প্রশ্ন করতে পারো যে কে তোমাকে পিছিয়ে নিয়েছে, সমাজ, ইতিহাস, রাজনীতি, অর্থনীতি? না, কারণ আমি যদি ইতিহাসগতভাবে দেখি তাহলে দেখা যাচ্ছে যে প্রোডাকশনে, উৎপাদনে সে জায়গায় ভূমিকাকার নারী। প্রোডাকশনকে ত্বরান্বিত করার যে কৌশল সেটিকার নারী, আর এটিকে যারা সভ্যতা চাকা ঘুরি নিয়ে অদ্যাবধি তোমার আমার সামনে সমাসীন তাকে সৃষ্টি করেছে কি নারী। তাহলে এই নারীকে অন্য কোনোভাবে দেখা করার সুযোগ নাই। ইবসেনের একটি নাটক আছে ডলস হাউস, নোরা কেন্দ্র চরিত্র। নারী কি ডল? নারী কি পুতুল? নারী কি অবলা? তুমি কি অবলা? তোমার মুখ কি বন্ধ? না, তুমি বন্ধু, সম্প্রীতি, এই সমাজ ব্যবস্থার মধ্যে তুমি হচ্ছে প্রতীক, শান্তির প্রতীক। আমাদের এসডিজি কথা বলা হয়েছে, এমডিজি কথা বলা হয়েছে, এমডিজি থেকে এসডিজির উত্তরণের ক্ষেত্রে চারটি পাঁচটি পির কথা বলা হয়েছে। একটি হলো পিপল, পপুলেশন, প্ল্যানেট, পিস, প্রসপ্যারিটি। তাহলে ফাইভ পির ভিতর যদি আমি সর্বশ্রেষ্ঠ খুঁজি অর্থাৎ প্রসপ্যারিটি, সমৃদ্ধি, সে সমৃদ্ধি কোথেকে আসবে? আমি যদি অর্থনীতির ভাষায় বলি আমার উৎপাদনের মধ্য দিয়ে, আমি যদি ইতিহাসের কথা বলি তাহলে তোমার অবিসম্ভাবী অগ্রগতির যাত্রার মধ্য দিয়ে, যদি সংস্কৃতির কথা বলি সংস্কৃতির কথা হলো কন্যা থেকে মা হওয়া, মা থেকে নেতৃত্ব দেওয়া, কোন মা? সেই ম্যাক্সিম গর্কির মা। কোন মা? শওকত ওসমানের জননী। কোন মা? আনিসুল হকের মা, যে মা আজাদের মা, যে মা বাঙালি জাতির মা, যে মা মুক্তিযুদ্ধের মা, যে মা ইতিহাসের সেই মা যিনি জগৎ তারিণী নয়, জগৎকে ধারণ করে জগৎকে এগিয়ে নেওয়ার জন্য একটি বার্তা বহন করেছে। তার মধ্য দিয়ে আজাদ শহীদ হয়েছে, রুমি শহীদ হয়েছে, আমরা পেয়েছি দেশ, আমরা পেয়েছি নাহিদ স্যারের মতো মন্ত্রী, আমরা পেয়েছি তোমাদের মতো কন্যা সন্তান, পেয়েছি স্বাধীন দেশ। কারণ এই দেশের বিশাল জনগোষ্ঠীর একটি অংশ হিসেবে আমরা শুধু সাহিত্যের দিকে বলব না, আমরা রাজনীতির কথা যদি বলি তাহলে আপনারা দেখুন যে প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রিত্ব পেয়েছে শ্রী মাহবুবুর রহমানকে। তাহলে সাবকন্টিনেন্টে নারীর কিন্তু সে জাগরণ ঘটেছে। আমরা শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা বলি, আমরা বলি প্রয়োজন আকিন্দর কথা, আমরা বলছি মাদার টেরেসার কথা, আমরা এই সমস্ত নারীদের মধ্য দিয়ে 1911 সালে বেগম রোকেয়া যে বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন, তিনি সুলতানাস ড্রিম তৈরি করলেন, অবরোধ বাসিনীর কথা বললেন, সেই রোকেয়ার যে স্বপ্ন সেই স্বপ্নের এক একটি অংশ আজকে পূরণ যাচ্ছে। আমার একজন গুরু, তাত্ত্বিকভাবে একজন গুরু আছে, এপিজে আব্দুল কালাম, তার বিখ্যাত বই দ্য রাইট ওয়াজ লাইভ, রাইটার্স লাইভ বলছেন যে আমি এপিজে আব্দুল কালাম আমি কখনো এটা করতে পারতাম না যদি আমার মা আমাকে স্বপ্ন না দেখাত। আমার বেড়ে ওঠার মধ্যে আর এক নারীর ভূমিকা, সে নারী হলো জহুরা, আমার বোন, যিনি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার সময় সমস্ত গহনা বিক্রি করে দিয়ে আমাকে লেখাপড়া শিখিয়ে আমাকে এত বড় বিজ্ঞানী, এত বড় শিক্ষক এবং পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি। তাহলে এত বড় বড় জনের যারা ধারণ করে
পৃথিবীকে শান্তি বর্ষণ করলো। সেই কন্যা শিশু কি আমরা কি এতটুকু তাড়িত হব যে আমাদের কিছুই নেই? আমরা কি বলবো রুশোর ভাষায়, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরি হোয়ার হি ইজ ইন চেন? না, সে শৃঙ্খল ভাঙতে হবে, অচলায়তনের পথকে ভাঙতে হবে। গৌরব উপন্যাসে ঘোরার মতো সেই সমাজের অচলায়তনের ভিতর আমাকে সীমাবদ্ধ রাখা যাবে না। আমাকে স্বপ্ন দেখতে হবে, আমি শিশু কন্যা, আমার যে অধিকার আছে, বয়স অধিকারে যে পরিবর্তনগুলো ঘটবে আমার পিতা মাতার সাথে আমি শেয়ার করবো। সম্মানিত শিক্ষক যারা আমাকে পড়াবেন তাদের কথা মানবো। শিক্ষা ব্যবস্থাপনার সাথে যে সমস্ত পরিবর্তন এসছে আমার পাঠ্যপুস্তকে, আমার সমাজরীতিতে, পরিবারের ভিতরে, আমি সেগুলো মেনে চলবো এবং অপরকে মানতেও সাহায্য করবো। কারণ কিছু নিতে হবে মেনে এবং কিছু নিতে হবে মনে। কিন্তু মনে নিয়ে নত হতে হতে ভিতরে ক্ষত তৈরি করলে নিজের অস্তিত্ব একসময় বিলীন হয়ে যাবে। কবিগুরুর ভাষায়, চিত্ত যেটা ভয়শূন্য উচ্চ যেটা শির। তোমাদেরকে সে চিত্তকে ভয়শূন্য রাখতে হবে এবং আমার মাথা উঁচু করে দাঁড়াতে হবে। কারণ তোমার সামনে তো তুমি দেখছো যে একটি পরিবারকে ধ্বংস করে দেওয়ার যে একটি স্বপ্ন এদেশে হয়েছিল, অর্থাৎ বঙ্গবন্ধু পরিবার সপরিবারে হত্যা করা হয়েছে। কিন্তু তার উত্তরসূরি একজন নারী, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, তিনি পরাজিত হননি। আমার মাননীয় মন্ত্রীর একটি প্রিয় বই আছে, হাউ স্টিল ওয়াজ টেম্পার্ড, বাংলা হলো ইস্পাত, নিকোলাই অস্ত্রভস্কি। সেক্ষেত্রে একটি বিখ্যাত কোটেশন আছে, ম্যানস ডেয়ারেস্ট পজিশন ইজ ইজ লাইফ, মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার জীবন। তাই ছোট বোনেরা, তোমাদের প্রতি অনুরোধ, তোমার জীবনকে ভালোবাসো, জীবনেরকে উপলব্ধি করো, যে শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে বেড়ে উঠছো সেটাকে ধারণ করো, দেশপ্রেমে উদ্বুদ্ধ হও, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হও, তোমার ভিতরে যে পটেনশিয়াল সেটাকে আনলক ইউর পটেনশিয়াল, সেটা উন্মোচন করে দাও, দেখবে সমস্ত পৃথিবী তোমার। কারণ ভার্জিনিয়া ওল্ফ বলেছেন খুব খেদোক্তি স্বরে, পুরুষতান্ত্রিক সমাজকে ঘৃণা করে, উনি বলেছেন যেহেতু আমি নারী আমার কোনো পৃথিবী নেই। উনি বলেছেন যেহেতু আমি নারী আমি নিজেই পৃথিবী। সুতরাং তুমি নিজে যখন পৃথিবী তখন তুমি সবাইকে ধারণ করবে, তুমি সবাইকে স্থান দিবে, এই স্থানের মধ্যে দিয়ে শান্তি সম্প্রীতি সমাজে প্রতিষ্ঠা করবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাকে যখন বলা হয়েছিল যে আসে কিছু বলতে হবে, আমি সেই আঙিকে তাদের চেতনাকে ধরে আমি একটি কবিতার সুরে কিছু কথা বলার চেষ্টা করব। আমি বলেছি যে ইচ্ছা অনিচ্ছায় প্রেমে মায়ায় প্রাণের টানে জড়িয়ে আমায় নাম দিয়েছ নারী, হাজার পথ শত মত পেরিয়ে প্রমাণ করেছে আমিও পারি, পরিবার সমাজ রাষ্ট্র সকলই বন্ধু আমি শুধু নই আমারই, এক ফোঁটা জল আমাতে পেল ঠাই, তোমার নাম হল আদিত্য ব্রহ্মা জগতের দিশারি, হাওয়ায় লাগিয়ে পাল গিয়েছে তোমার জয়গান, কেননা আমাতে তোমার আগমন, আদিতে অবধি অনাগতে নারী আর তোমার সকল জোরে আমি, আমি তুমি সে মিলে আনন্দময় ধরণী গড়ি, কেননা আপাত মস্তক আমি রমণী। হে কন্যা শিশুরা, সহকর্মীবৃন্দ, আমরা যেহেতু কন্যা শিশু থেকে একজন নারীতে রূপান্তরিত হব, একজন অবনীত রূপান্তরিত হব, তাই সমাজের যত দায়বদ্ধতা সেগুলো আমাকে মেনে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে। এবং পরিশেষে আমি রবার্ট ফ্রস্টের কবিতা থেকে বলবো, বাই স্টকিং স্নোই উড, আই উড লাইক টু কোট ফ্রম রবার্ট ফ্রস্ট, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, বাট প্রমিসেস টু গিভ, মাইলস টু গো বিফোর আই স্লিপ, মাইলস টু গো বিফোর আই স্লিপ। এবং একজন মানুষ হিসাবে তোমাদের কাছে আমি আরেকজন ব্যক্তির কথা বলে শেষ করব। আর্নেস্ট হেমিংওয়ে বলেছেন, নাথিং ক্যান গো আনচ্যালেঞ্জ, কোনো কিছুই চ্যালেঞ্জের বাইরে নয়, চ্যালেঞ্জকে মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ সকলকে। আমরা বিমোহিত আপনার বক্তব্যে। কন্যা শিশু, বাস্তবতা, স্বপ্ন এবং সাহিত্যের গভীরতম অন্তর্দৃষ্টি যে উদাহরণ ফুটে উঠেছে তার জন্য জনাব কাজী শাহজাহান স্যারকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। ঘুরে দাঁড়াও মেয়ে, উঁচু করিসির,
কর্মে প্রমাণ করো তুমি জয়ী। কবির এই কথার প্রতিফলন আমরা যখন কারো মাঝে খুঁজে পাই, তখন তিনি আমাদের কাছে হয়ে ওঠেন অনুকরণীয়। শিক্ষা মন্ত্রণালয়ের তেমনি এক দৃষ্টান্ত ডক্টর অরুণা বিশ্বাস, যিনি জেনারেশন ব্রেক থ্রু প্রকল্পের অন্যতম পতাকাবাহী পরামর্শদানকারী, ওয়ান অফ দ্য ওনার